ও হবে না, ওই রাকেশ রোশন আর ইন্দিরা গান্ধীর চাঁদে যাওয়ার মতো, এটা একটা পাগল মুখ্যমন্ত্রী, এর মাথার তার কাটা আছে। ও 12টা বাজাবো, এপাং ওপাং ঝপাং। পশ্চিমবঙ্গ দিবস শিশুতে উত্তাপ ক্রমশ বাড়ছে। বিধানসভায় আলোচনার আগেই উত্তাপ বেড়েছে শুভেন্দু অধিকারীর পোশাকে। নতুন টি শার্ট পরেছেন তিনি। সাদা টি শার্টে লেখা আছে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস। এই লেখার রং আবার গেরুয়া। পাঞ্জাবের উপরেই নতুন টি শার্টটি পরেন রাজ্যের বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে রাজনৈতিক জলঘোলা বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছে। পশ্চিমবঙ্গ দিবস পালন করার কথা আগেই বলেছিলেন রাজ্য বিজেপির নেতারা, কিন্তু এখন সেই দিবস নিজেই পালনে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, ও পাগল একটা মুখ্যমন্ত্রী, তো পাগল, বাংলার মাটি বাংলা জল হিসাবে রাখা হয়েছে, দাও না, উন্মাদ একটা উন্মাদ। রাকেশ রোশন চাঁদে গেছে, ইন্দিরা গান্ধী চাঁদে গেছে, ও 12টা বাজাবো, এপাং ওপাং ঝপাং। রাজ্যপাল এই মহোদয় এই রেজুলেশনে সই করবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি, তার কন্ট্রিবিউশন নষ্ট করতে চাইছেন মমতা ব্যানার্জি। এর পরিণতি হবে বঙ্গ নামের মতো, বিধান পরিষদের মতো, মুখ্যমন্ত্রীকে আচার্য করার মতো। মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই এটা কার্যকর করা। বিক্ষোভ দেখাবে, দেখানোর বিষয় নেই, বিক্ষোভ দেখাবো কেন, আমরা আমাদের বক্তব্য রাখবো। বিধানসভা সবার জন্য ইকুয়াল, এখানে এটা নবান্ন নয় যে মুখ্যমন্ত্রী স্পেশাল প্রিভিলেজ পাবেন। অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, সে যেটা বলার ওখানে বলবো, আমি আপনাদের কাছে শুনে তো বলবো না। শুধু তাই নয়, রাজ্যের জন্য বিশেষ গানও বাছাই করা হচ্ছে। সর্বদলীয় বৈঠকে এর আগে বিজেপি অংশ নেননি, এবার বিধানসভাতে আলোচনা। সেখানে যে বিক্ষোভের ঝড় উঠবে তেমন আন্দাজ করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।